চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দুয় দ্রুতগামী বাস মুখোমুখি সংঘর্ষ এড়াইতে যাইয়ে উগ্র বাস হাতত ফরে গিয়েছিল। চট্টগ্রাম মহাসড়ক আজ ফজরত 11:50 চট্টগ্রাম মুখী হানিফুর বিপরীতে কক্সবাজার মুখী ইউনিক বাস অতিরিক্ত গতির সামনাসামনি সংঘর্ষ এড়াইতে যাইয়ে আধার মা দরগায়ের দক্ষিণ ডাগদির হাতে বের ফরে যায়। হাতত ফরে যাওয়া ইউনিক গাড়ি প্রায় 10-12 জন যাত্রী গুরুতর আহত হয়। আহতলরে চিকিৎসালয় কেরানীহাট আশেফা হাসপাতালত লই যাওয়া হয় এবং গুরুতর আহতলরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করে। তবে এই ঘটনা থানিব গাড়ি এবং যাত্রীলর কিউরে হোন কিছু নময়। 2000 হাইওয়ে থানার সাতকানিয়া ফায়ার সার্ভিস ইউনিক গাড়ি উদ্ধার করেছিল। উদ্ধার অভিযানের সময় চট্টগ্রাম মহাসড়কত যান চলাচল বন্ধ থাকে। প্রায় 2.5 ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরে গাড়ি দুনুও চন্দনাইশোর হাইওয়ে থানা পুলিশ জব্দ করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।